হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে। এটিকে মোহনবাগান, এসসি ইস্টবেঙ্গল এবং এফসি গোয়ার বিশাল বড় আপডেট আছে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। সবার আগে কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়ার জন্য কালকের দিনটা একটা শকিং ডে ছিল বলাই যায়, কারণ জুয়ান ফেরান্ডো এফসি গোয়ার হেড কোচ, তিনি কিন্তু হঠাৎ করেই এফসি গোয়া ছেড়ে এটিকে মোহনবাগানে জয়েন করেন তার এক্সিট ক্লজের সুবিধা নিয়ে। এর জন্য এটিকে মোহনবাগানকে 1.2 crore দিতে হয়েছে এফসি গোয়াকে ট্রান্সফার ফি বাবদ। তো সেই জায়গা থেকে বর্তমানে এফসি গোয়া হেড কোচবিহীন হয়ে পড়েছে। অন্যদিকে জুয়ান ফেরান্ডোর সাথে সাথে তাদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ অর্থাৎ জাবি গঞ্জালেজ, তিনিও কিন্তু জয়েন করছেন এটিকে মোহনবাগানে। তো সেদিক থেকে বলাই যায় এফসি গোয়ার জন্য কালকের দিনটা একটা শকিং ডে ছিল। আপাতত এফসি গোয়ার ইন্টারিম হেড কোচ হচ্ছেন ক্লিফার্ড মিরান্ডা। ইন্ডিয়ান ফুটবলার অত্যন্ত পরিচিত একজন মুখ ক্লিফার্ড মিরান্ডা, তিনি কিন্তু আপাতত এফসি গোয়ার দায়িত্ব সামলাতে চলেছেন। তবে এফসি গোয়াও কিন্তু তাদের রিপ্লেসমেন্ট খুঁজে ফেলেছে। দুজন কোচকে শর্টলিস্টেড করা হয়েছে এফসি গোয়ার তরফ থেকে। একজন হলেন বর্তমান এফসি গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর 59 বছর বয়সী ডেরেক পেরেরা। ডিরেক পেরেরা অত্যন্ত পরিচিত এফসি গোয়ার সাথে, দীর্ঘদিন এফসি গোয়ার সাথে যুক্ত আছেন এবং বর্তমানে গোয়াতেই আছেন। এফসি গোয়ার রিজার্ভ টিমে দীর্ঘদিন কোচিং করিয়েছেন, এছাড়া এফসি গোয়ার অ্যাসিস্ট্যান্ট কোচও ছিলেন আর বর্তমানে এফসি গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর। এছাড়া সালগাওকার, ডিএসকে সিভাজিয়ান্স, চার্চিল ব্রাদার্স, ভাস্কর মতো ক্লাবে হেড কোচের ভূমিকায় কাজ করেছেন এই ডিরেক পেরেরা। তো তাকেই কিন্তু শর্ট লিস্ট করেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার, তিনি বর্তমানে গোয়াতেই আছেন, তো সঙ্গে সঙ্গেই টিমের দায়িত্ব নিতে পারবেন। অন্যদিকে আরও একজন বিদেশি কোচকেও কিন্তু শর্ট লিস্ট করা হয়েছে এফসি গোয়ার তরফ থেকে, 52 বছর বয়সী স্প্যানিশ কোচ অ্যাঙ্গেল ভিয়াডেরো। অ্যাঙ্গেল ভিয়াডেরো অত্যন্ত এক্সপিরিয়েন্সড কোচ, দীর্ঘদিন ধরে কোচিং করাচ্ছেন, স্পেনের বিভিন্ন ক্লাবে এর আগে ম্যানেজ করেছেন, রেসিং বি এইবারের মতো ক্লাব, তাছাড়া রেসিং স্যান্টান্ডার, আর লাস্ট করছিলেন সেগুন্ডা ডিভিশনের ক্লাব মেলিলাতে। এছাড়া স্পেনের বিভিন্ন ছোট বড় ক্লাবে কোচিং করিয়েছেন এই অ্যাঙ্গেল ভিয়াডেরো। তো তাকেই কিন্তু শর্ট লিস্টেড করা হয়েছে এফসি গোয়ার তরফ থেকে জুয়ান ফেরান্ডোকে রিপ্লেস করার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত এফসি গোয়ার হেড কোচ কে হন, ডিরেক পেরেরা না অ্যাঙ্গেল ভিয়াডেরো। আপাতত এই দুজনকেই শর্ট লিস্টেড করা হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আসা যাক এসসি ইস্টবেঙ্গলের আপডেটে। এসসি ইস্টবেঙ্গল কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে তাদের দুই বিদেশি ফুটবলার টমিস্লাভ মার্সেলা এবং আমি ডেরভিসেভিক, অর্থাৎ অস্ট্রেলিয়ান ডিফেন্ডার এবং স্লোভেনিয়ান মিডফিল্ডার, এই দুজনকে রিলিজ করতে চলেছে। এদের জায়গায় কারা আসতে পারেন সেই নিয়ে তো ভিডিও বানাচ্ছি, সেগুলো অবশ্যই যারা দেখনি দেখে নিতে পারো, আই বাটন এবং এন স্ক্রিনে ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো। তবে জানুয়ারির আগে এই দুজন ফুটবলারকে অবশ্যই রিলিজ করা হচ্ছে এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে। এবার আসা যাক এটিকে মোহনবাগানের ট্রান্সফার আপডেটে। জুয়ান ফেরান্ডোকে তো নিয়েছে এটিকে মোহনবাগান তাদের হেড কোচ হিসেবে। অন্যদিকে জুয়ান ফেরান্ডোর হাত ধরে কিন্তু বেশ কিছু ফুটবলারকেও নিয়ে আসতে চলেছে এটিকে মোহনবাগান। তাদের মধ্যে প্রথম যে নামটা বলবো, 23 বছর বয়সী ইয়াং স্ট্রাইকার দেবেন্দ্র মুরগাওনকার। সালগাওকার একাডেমির প্রোডাক্ট এই দেবেন্দ্র মুরগাওনকার অত্যন্ত ট্যালেন্টেড একজন স্ট্রাইকার, 2020 সাল থেকে এফসি গোয়াতে জয়েন করেছিলেন এবং জুয়ান ফেরান্ডোর অত্যন্ত পছন্দের ফুটবলার। আইএসএল এ এই সিজনে 6টা ম্যাচে 1টা গোল স্কোর করেছেন। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 5টা ম্যাচ খেলেছেন, সেখানেও কিন্তু বেশ ভালো পারফরমেন্স ছিল দেবেন্দ্র মুরগাওনকারের। তো জুয়ান ফেরান্ডো এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়েছেন এই দেবেন্দ্র মুরগাওনকারকে নিয়ে আসার জন্য, কারণ তিনি অত্যন্ত পছন্দের ফুটবলার কোচের। তো এটা ধরে নেওয়াই যায় এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে যখন বলে দেওয়া হয়েছে, তাহলে যত টাকাই ট্রান্সফার ফি লাগুক দেবেন্দ্র মুরগাওনকারকে কিন্তু নিয়ে আসতেই পারে এটিকে মোহনবাগান জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে দেবেন্দ্র মুরগাওনকারের সবুজ মেরুন জার্সি পরা জাস্ট সময়ের অপেক্ষা বলতেই পারো। অন্যদিকে একজন বিদেশি ফুটবলারকেও আনতে চলেছে এটিকে মোহনবাগান, তিনি হলেন জুয়ান ফেরান্ডোর আরও এক পছন্দের ফুটবলার, 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক ইভান গঞ্জালেজ। হ্যাঁ বন্ধুরা, ইভান গঞ্জালেজ, যিনি লাস্ট সিজনে এফসি গোয়াতে জয়েন করেছিলেন।
রিয়েল মাদ্রিদ একাডেমির প্রোডাক্ট, রিয়েল মাদ্রিদ সি টিমের হয়ে দীর্ঘদিন ফুটবল খেলেছেন, এছাড়া ডেপোর্টিভো বি, তাছাড়া কালচারাল লিওনেসা, রেসিং ফেরোলের মতো টিমে বহু ম্যাচ খেলেছেন এই ইভান গনজালেজ, অত্যন্ত অভিজ্ঞ একজন ফুটবলার। আর এফসি গোয়ার হয়ে লাস্ট সিজন থেকে বেশ ভালো পারফরমেন্স দিচ্ছেন, টোটাল এখন অবধি 25টা ম্যাচ খেলেছেন এফসি গোয়ার হয়ে, 2130 মিনিট মাঠে ছিলেন, 2 গোল, 2 অ্যাসিস্ট করেছেন, 19টা ইন্টারসেপশন, 94টা ক্লিয়ারেন্স করেছেন ইভান গনজালেজ। এই সিজনেও 6টা ম্যাচে 513 মিনিট মাঠে ছিলেন, 1টা অ্যাসিস্টও করেছেন ইভান গনজালেজ। এফসি গোয়ার সাথে 31শে মে 2022 অবধি কন্ট্রাক্ট থাকলেও জুয়ান ফেরান্ডোর হাত ধরে সব কিছু ঠিকঠাক থাকলে তিনিও কিন্তু আসতে চলেছেন সবুজ মেরুন ব্রিগেডে। এবার তাহলে একটাই প্রশ্ন, ইভান গনজালেজ কার জায়গায় আসবেন, টিরি না জনি কাউকো না অন্য কারো জায়গায়? দেখো, আমার যেটা মনে হচ্ছে মোস্ট প্রোবাবলি জনি কাউকোর জায়গায় আসতে পারেন ইভান গনজালেজ। জনি কাউকো যাকে কিন্তু নিয়ে এসেছিলেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, তবে জনি কাউকোর পারফরমেন্স এখন অবধি সেরকম হয়নি একদমই। একটা ম্যাচে হিরো অব দ্য ম্যাচ জিতলেও কিন্তু জনি কাউকো সেভাবে প্রভাব ফেলতে পারেনি এটিকে মোহনবাগানে। তো আমার যেটা মনে হচ্ছে জুয়ান ফেরান্ডো যদি ইভান গনজালেজকে নিয়ে আসেন তাহলে মোস্ট প্রোবাবলি জনি কাউকোর জায়গাতেই নিয়ে আসতে পারেন, কারণ টিরিকে বাদ দেওয়াটা আমার মতে একদমই ঠিক কাজ হবে না। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। তবে এই মুহূর্তের বিশাল বড় এগুলোই আপডেট যে দেবেন্দ্র মুরগাওনকার এবং ইভান গনজালেজও জুয়ান ফেরান্ডোর হাত ধরেই আসতে চলেছেন এটিকে মোহনবাগানে, এরকমই আপডেট। অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট অবশ্যই আসতে চলেছে, সেগুলোর অপেক্ষা তোমরা অবশ্যই করো। তো আজকের ভিডিওতে এগুলোই তোমাদের সাথে শেয়ার করতাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।